আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা ফুটবল আগারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে অনলাইনে দেরি অর্ডার দিলাম, অনেকদিন অনেক কিছু অর্ডার দিয়েছি, কিন্তু মনে হলো যে আজকে একটু ডিফারেন্ট কিছু অর্ডার করি। তা এটা হচ্ছে বয়রা বাজারের মোড়ের ওখানে মুজাহিদ বিরিয়ানি হাউস আছে, আমরা ফুড ভান্ডারের মাধ্যমে মুজাহিদ বিরিয়ানি হাউস থেকে 70 টাকায় হাফ দেরি অর্ডার করেছি গরুর গোশের। এটা দেখুন, এখানে এখানে মাংসের পিস মোটামুটি আছে, যে এক পিস এখানে একটু হাড় আর একটা ছোট ছোট করে মোটামুটি ভালোই দিছে। আসুন এটা খেয়ে দেখি, সাইজটা জোর জোরে আছে। ভালোই গন্ধ এবং স্বাদ দুটাই আছে। ভালো, আপনি তেহরি খাবেন কিন্তু তেহরি স্বাদ পাবেন না, এটা তো আসলে মানা যায় না। তো ভালোই লাগতেছে আমার কাছে। মাংসের পরিমাণটা যথাযথ আছে, মাংসের পিসটা কেটে টুকরো করে এরকম ছোট ছোট করা, দেখুন অনেকটা সফট আছে, সফট বললে বোঝা যাচ্ছে। মাঝে মাঝে একটু আহার আছে, সব 70 টাকা হিসেবে ভালোই লাগতেছে আমার কাছে। আর ফুড পান্ডার মাধ্যমে এখন লকডাউনের সময় অর্ডার করাই যেতে পারে। রাইসের পরিমাণটাও আমার মতে 70 টাকা হিসেবে ঠিক আছে, কিন্তু প্যাকেজিং একটু কমপ্লেন আছে। তাদের মুজাহিদ বিরিয়ানি হাউস খুঁজলাম, কিন্তু দেখুন প্যাকেটটার অবস্থা, এরকম নর্মাল প্যাকেট ইউজ না করে তাদের দোকানে মুজাহিদ বিরিয়ানি হাউসের প্যাকেট ইউজ করতে পারত। আমার সাজেশন থাকবে তারা যাতে এটা ইউজ করে, ঠিক আছে? কারণ এরকম নর্মাল প্যাকেট এমন না এখানে কোনো ইফতারির আয়োজন হয়েছে বা কোনো অর্ডার করা হয়েছে স্পেশালি যে প্যাকেট সংকট, তা তো না। সো মুজাহিদ বিরিয়ানি হাউসের পরিবর্তে এটা কোনোভাবেই ফুড পান্ডা কাম মানে আশা করা যায়। সো আর মোটামুটি সব ঠিকই আছে। যদি রেটিং এর কথা বলেন তাহলে রাইস সবকিছু বিফ সবকিছু মিলিয়ে আমি 10-8 দিব, কারণ আমার কাছে ভালোই লাগছে, ঠিক আছে? সাথে আপনারা পাচ্ছেন বিফ এবং এরকম জর্জরের তেল, ফ্লেভারটাও অসাধারণ। খাইতে ভালোই লাগতেছে। তো ভিউয়ার্স, যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আরও নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদের পাশে থাকতে পারবো। এবং ভুল না কেন, আমার ইচ্ছা আছে যে বিভিন্ন জেলা শহরগুলোতে এরকম ফুড রিভিউ করা এবং ব্লগ তৈরি করা। সো আর কোনো কথা নাই,
আমি এখন খাচ্ছি, আপনারাও একটু একটু অবশ্যই খাবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।